কক্সবাজার হাইওয়েতে যারা আসবেন একটু সাবধানে আসবেন। দীর্ঘ আড়াই ঘন্টা ধরে আমরা একই জায়গায় দাঁড়িয়ে আছি, আড়াই ঘন্টায় আমরা এক কিলোমিটার জায়গাও আসতে পারি নাই, কারণ হঠাৎ বৃষ্টির কারণে এখানে রোডের অবস্থা খুবই খারাপ। দেখুন, মাটির যে ট্রাকগুলো এখানে চলে, ওখান থেকে যে মাটিগুলো পড়ে রাস্তায় হঠাৎ বৃষ্টির কারণে, ওগুলোর কারণেই হচ্ছে এখানে কাদা হয়ে গেছে। খুবই রিস্কি, রোডটা খুবই রিস্কি হয়ে গেছে। যারা আসবেন খুবই সাবধানে আসবেন। রোডে আসলে এতই কাদা জমে গেছে, গাড়ি এপাশ থেকে মানে যেতেও পারছে না, আসতেও পারছে না। জানি না সামনে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কি না, মানে কেউ কিছু বলতেও পারছে না কি মানে সামনে কী হয়েছে। দীর্ঘ প্রায় তিন ঘন্টার কাছাকাছি হয়ে গেল একই জায়গায়। আমাদের গাড়ি পিছনে রেখে সামনে কী সমস্যা সেটা দেখার জন্যই প্রায় অনেকক্ষণ ধরে হাঁটছি, প্রায় দু কিলোমিটার সামনে হেঁটে চলে আসছি, এখনও সেই সিরিয়ালে দেখা যাচ্ছে। তো সামনে দেখেন কী অবস্থা। দেখা যাচ্ছে সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সামনে গিয়ে দেখা যাক। যাচ্ছি বান্দরবান, কিন্তু কোনো ট্যুরে নয়, যাচ্ছি একটা অফিসিয়াল ভিজিটে। তো রাস্তার এই ভয়াবহ চিত্র দেখেই আসলে ভাবলাম যে আপনাদেরকে ইনফরমেশনটা দেই, এর জন্য হচ্ছে ভিডিওটা বানানো। সাথে ক্যামেরাও ছিল, ভাগ্য ভালো, এর জন্যই হচ্ছে ভিডিওটা বানানো। তো আপনারা যারা এই রোডে আসবেন, যে হালকা বৃষ্টির সময় হচ্ছে এই রোডের অবস্থা খুবই ভয়াবহ হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে রোডে হয়তো যে মাটিবাহী যে ট্রাকগুলো আছে সেগুলো চলাচল করে, ওইখান থেকে মাটি পড়ে নিচ্ছে, যার জন্য হালকা বৃষ্টি হলে হচ্ছে রোডের অবস্থা এরকম হয়ে যায়। তো খুবই সাবধানে আসবেন আপনারা, আর যারা বাইকে আসবেন খুবই সাবধান, কোনো স্পিডিংয়ের দরকার নেই। মানে কয়েকটা অ্যাক্সিডেন্ট দেখলাম ছোটোখাটো, যেগুলো হচ্ছে আরও অনেক বড় হতে পারতো। তো আল্লাহ না করুক এমন এমনটা কারোর সাথে না হোক, তাই খুবই সাবধানে আসবেন। Thank you.